পাকিস্তান থেকে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্রিকেটাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজ শেষে বুধবার রাত 11টা নাগাদ দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। তারা এসেছে দুই বহরে। প্রথম বহরে দলের সঙ্গে অধিনায়ক শান্ত সহ ফিরেছেন প্রধান কোচ চন্দ্রিকা হাতুরা সিংহেও। এছাড়াও ফিরেছেন শরীফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানা সহ 8 ক্রিকেটার। দলের বাকি সদস্যরা ঢাকা এসে পৌঁছেছেন বুধবার দিবাগত রাত 2টায়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এসেছেন প্রথম প্রহরে। দেশে ফেরার পর ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শারিয়ার নাফিস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার আহমেদ মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের। টেস্ট স্ট্যাটাস অর্জনের 24 বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপরই টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। ভাই